কোহলি ভেঙ্কটেশ আয়ার ও পান্তের বিধ্বংসী ব্যাটিংয়ের দ্বারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে 186 রান করার পর এবার ভুবি হার্শাল প্যাটেলের অসাধারণ মানের বোলিংয়ের দ্বারা হেরে যাওয়া ম্যাচ জিতে গেল ভারত। পাওয়াল পুরাণের ভয়ঙ্কর জুটিকে আজ শেষ পর্যায়ে ভেঙে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে চমকপ্রদভাবে ম্যাচ জিতে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। হ্যাঁ বস, তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারতীয় টিম প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারানোর পর আজ তারা সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে ইডেনের বুকে মাঠে নেমেছিল, যে ম্যাচে আজও ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা টসে জেতে এবং আজ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র রোস্টান চেজ ভালো বোলিং করলেও বাকি বোলারদের শুরু থেকে অলমোস্ট 4-6 লাগিয়ে ধুয়ে দিয়ে ভারতীয় টিম আজ ওয়েস্ট ইন্ডিজের সামনে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রানের পাহাড় সমান টার্গেট তাদের বিরুদ্ধে তুলে দেয়, যেখানে আজ ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিশান আজ ব্যর্থ থাকলেও বহু সময় বাদে কিং কোহলি 126 স্ট্রাইক রেটের সাথে 7টি 4 ও 1টি 6 সুবাদে 41 বলে 52 রান করে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান শিকারিতে পরিণত হন। এবং তার সাথে আজ গত ম্যাচের হিরো সূর্যকুমার যাদব চটজলদি 8 রানে আউট হলে কি হবে, আর 4 ও 5 যথাক্রমে ব্যাট করতে নামা ভেঙ্কটেশ আয়ার ও ঋষভ পান্ত দুজনেই 180 উপরের স্ট্রাইক রেটের সাথে শুধু 4-6 লাগিয়ে যথাক্রমে 33 ও 52 রানের দুটো বিধ্বংসী ইনিংস খেলে ভারতের স্কোর 180 ওপার করে দিয়ে 186 রান তুলে ফেলে। আর এই ভারতের দেওয়া রানকে তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল তাদের দুই ওপেনারকে চটজলদি হারালেও মিডিল অর্ডারে নামা পুরান পাওয়ালের জুটি একাই ভারতীয় বোলারদের 4-6 লাগিয়ে মারাত্মক পার্টনারশিপ গড়ে অলমোস্ট এই ম্যাচটি জিতে যাচ্ছিল। কিন্তু শেষমেষ আজ ভারতের দুই পেসার ভুবনেশ্বর কুমার ও হার্শাল প্যাটেল দুজনেই আজ শেষ ওভারগুলিতে রান তো দেয়নি, এমনকি সেই ভয়ঙ্কর পুরাণকে আউট করে অবশেষে এই ম্যাচটি 8 রানের ব্যবধানে জিতে যায়, যার ফলে আজ ভারত 3 ম্যাচের সিরিজে অলরেডি 1টি ম্যাচ বাকি থাকতেই 2-0 ব্যবধানে টি টোয়েন্টি সিরিজটিও জিতে যায়।